আসসালামু আলাইকুম, বিডি টুডেস অনলাইন পত্রিকা থেকে আপনাকে স্বাগতম। বরাবরের মতো আমরা আছি বাংলাদেশের স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা এখানকার চিকিৎসা সেবার মান নিয়ে কথা বলবো পেশেন্টদের সাথে। তো আমি একজন পেশেন্টের সাথে সরাসরি এখন কথা বলি, যিনি কিনা এখানে দীর্ঘদিন যাবত ভর্তি দিন ছিলেন, ভর্তি নিয়ে চিকিৎসা নিয়েছেন। তো আমি সরাসরি তার সাথে কথা বলি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নাম কি? মামুন। আচ্ছা, আপনার ঠিকানাটা কোথায়, কোথেকে আসছেন আপনি এখানে? কুমিল্লা থেকে আসছি। কুমিল্লা থেকে? আচ্ছা, এই মানোহরগঞ্জ থানা। হ্যাঁ, সরি, মানোহরগঞ্জ থানা। আচ্ছা আচ্ছা, তো আপনি কেন এখানে এসেছেন, কেন এখানে ভর্তি দিন ছিলেন? আমার কোমরের সমস্যার কারণে আসছি। কোমরের সমস্যা? আচ্ছা, এই সমস্যাটা কতদিন যাবত ছিল? এই সমস্যা আমার 6-7 বছর থেকে। 6-7 বছর ধরে? আচ্ছা, সমস্যাটা এই যে সমস্যাটা ভুগছিলেন, এটা এর আগে কি কোনো ট্রিটমেন্ট করেছিলেন, মানে কোনো ডক্টর দেখেছিলেন? স্যার, আমি ডাক্তার দেখাইছি। আচ্ছা, আপনি প্রবাসী? জি। আচ্ছা, কোনো ডক্টর দেখেছিলেন সেখানকার? জি, দেখাইছি। তারপর কোনো সুবিধা হয়নি, মানে কোনো ইয়া পান নাই? না, সমাধান পান নাই, তার চিকিৎসা পান নাই? না। আচ্ছা, কি মানে চিকিৎসাটা কেমন ছিল সেখানকার? কিন্তু তার কোনো সমাধান হয়নি, মানে আপনি চিকিৎসা হয়নি, সঠিক চিকিৎসাটা হয়নি? আচ্ছা, তো এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনি কোথায় পেয়েছেন? এটা আমার বড় ভাই বলছে। আপনার বড় ভাই? জি, অনলাইনে দেখছে মনে হয়। আচ্ছা, ওনার নাম কি? গোলাম মুস্তফা। গোলাম মুস্তফা? জি। আচ্ছা, উনি আপনাকে ঠিকানাটা দিয়েছিল? হ্যাঁ। আচ্ছা, এইখানে আপনি কোন ডক্টরের অধীনে আছেন? শফিউল্লাহ স্যার। ডক্টর শফিউল্লাহ প্রধান, ওনার তত্ত্বাবধানে আপনি এখানে ভর্তি দিন আছেন? জি। আচ্ছা, তো আপনার যে এখানকার চিকিৎসা সেবা, আপনি কতদিন চিকিৎসা সেবা নিচ্ছেন? তো আপনার এখন কি অবস্থা? 11 দিন যাবত আপনি এখানে ট্রিটমেন্ট নিলেন, আপনার এখন কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখন ভালো? জি, ইনশাআল্লাহ। আপনি কি মানে সুস্থ এখন? হ্যাঁ, এখন মোটামুটি সুস্থ বলা আছে। আচ্ছা, আপনি কি সন্তুষ্ট এখানকার চিকিৎসা নিয়ে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তো আপনার কাছে জানতে চাইব, যারা এখানকার ম্যানেজমেন্ট নার্স, যারা স্টাফরা আছেন, এনাদের বিহেভিয়ার কেমন, মানে ওনাদের চিকিৎসা মানে সেবাটার মানটা কেমন? সেবা ওদের অনেক ভালো, অনেক ভালো, প্রতি ঘন্টায় ঘন্টা আসে দেখি যায়। আচ্ছা, অনেক ভালো। আচ্ছা, আর এখানকার পরিবেশ? পরিবেশ অনেক ভালো। অন্যান্য রোগীদের প্রতি যদি আপনার কোনো মতামত থাকে, দেওয়ার থাকে, অন্যান্য যারা রোগীরা আপনার সমস্যায় ভুগছেন তাদের প্রতি যদি কোনো মতামত দেওয়া থাকে? না, আমি তো বলতে চাই, যারা এই সমস্যা আছে তারা এখানে আসুক, আসি দেখুক। আমার মতো যারা আছে এখানে চিকিৎসা নাকি ইনশাল্লাহ ভালো হবে। আপনার অভিজ্ঞতা থেকে বলছেন, তারা যদি এখানে এসে চিকিৎসা সেবা নেয় তাহলে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনার বিশ্বাস থেকে? বিশ্বাস, হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তো আপনি তো আজকে রিলিজ হচ্ছেন যতটুকু জানি আমি। জি, তাই তো। কোথায় যাবেন? কুমিল্লা। কুমিল্লা চলে যাবেন? জি। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। জি, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। Thank you.